জিওর লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী সম্পর্কে প্রথমেই জানার চেষ্টা করব মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক কার্যাবলী কি বলা হচ্ছে যে অর্থনৈতিক কার্যাবলীতে সম্পদ ও সংস্কৃতির সহায়তায় মানুষ প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের আকৃতিক ও গঠনগত পরিবর্তনের মাধ্যমে কার্যকরিতা উপযোগিতা গুণগত মান ও মূল্য বৃদ্ধি করে অধিক ব্যবহার উপযোগী ভোগ্য উৎপাদন করে তাদের মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলী বলে তাহলে মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক কার্যবলী কাকে বলছে সেই অর্থনৈতিক কার্য বলিকেই বলা হচ্ছে যেখানে শক্তি সম্পদ ও সংস্কৃতির সাহায্য নিয়ে মানুষ প্রাথমিক ক্ষেত্রের উৎপাদিত দ্রব্যের প্রাথমিক ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের বলতে বোঝানো হচ্ছে কৃষিকার্যের মাধ্যমে যে সমস্ত ফসল উত্তোলিত হয় বা উৎপাদিত হয় মৎস্য চাষের মাধ্যমে যে মাছ উৎপাদিত হয় খনিজ সম্পদ যেগুলো সংগ্রহ করা হয় ফলমূল বন বনভূমি থেকে যা বা কাঠ যেগুলো সংগ্রহ করা হয় সেই সমস্ত দ্রব্যের আকৃতি ও গঠনগত পরিবর্তন ঘটানো হচ্ছে পরিবর্তন ঘটিয়ে তার যে কার্যকরিতা আগে ছিল তার তুলনায় অধিক কার্যকরিতা উপযোগিতা গুণগত মান ও মূল্য বৃদ্ধি করে তা আগের থেকে অনেক বেশি ব্যবহার উপযোগী এবং ভোগ্য যখন উৎপাদন করা হবে তখন সেই ধরনের কার্যাবলীগুলিকে মাধ্যমিক বা দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক কার্যবলী বলা হবে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি তুলোর চাষ হলো প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং সেই তুলোর উপর ভিত্তি করে যে কারভার্স বয়ন শিল্প গড়ে ওঠে সেটি হলো দ্বিতীয় স্তরের বা সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখানে তুলো তুলো চাষের মাধ্যমে তুল উৎপাদিত হয় তার একটি নির্দিষ্ট কার্যকারিতা এবং উপযোগিতা আছে এবারে যে কার্যবলি মাধ্যমে অর্থাৎ কার্পেট বয়ন শিল্পে কি করা হচ্ছে সেই তুলোর আকৃতি এবং গঠনগত পরিবর্তন করে তার কার্যকারিতা উপযোগিতা গুণগত মান কিন্তু অনেক অনেক গুণ বাড়ানো হচ্ছে অর্থাৎ কার্পেট বয়ন শিল্পে যে সুতো বা অন্যান্য পোশাক দ্রব্য উৎপাদিত হয় তার যে কার্যকারিতা সেটা কিন্তু তুলোর থেকে অনেক বেশি শুধু কার্পাস বয়ন শিল্পকেই আমরা দ্বিতীয় বা মাধ্যমিক স্তরের অর্থনৈতিক কার্য বলবো তা নয় ছোট বড় সমস্ত শ্রমশিল্প যন্ত্রাংশের একত্রীকরণ প্রক্রিয়াকরণ দ্রব্যের রূপান্তরকরণ গৃহ নির্মাণ এমনকি বাণিজ্যিকভাবে যে সমস্ত কৃষিকাজগুলো করা হয়ে থাকে বাণিজ্যিকভাবে যে মৎস্য শিকার করা হয় সেগুলোও কিন্তু এই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্ভুক্ত আমরা দ্বিতীয় স্তরের বা সহায়ক বা মাধ্যমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের বৈশিষ্ট্যগুলি দেখে নেব প্রথমে বলা হচ্ছে এই কাজের মাধ্যমে মানুষ স্থায়ী সম্পদ সৃষ্টি করে এবং তার যে ভোগ্য চাহিদা সেই চাহিদাগুলো কিন্তু মানুষ পূরণ করতে পারে দ্বিতীয় বলা হচ্ছে প্রাথমিক কার্যাবলী দ্বারা উৎপন্ন দ্রব্যের ভিত্তিতে শ্রমশিল্প বিকশিত হয় তাহলে প্রাথমিক কার্যাবলী দ্বারা যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় তার উপর ভিত্তি করেই কিন্তু দ্বিতীয় শ্রেণীর কার্যাবলী বিশেষ করে শ্রমশিল্প কি হচ্ছে বিকশিত হচ্ছে যেখানে দ্রব্যের আকৃতি এবং গঠনগত পরিবর্তন ঘটিয়ে যে সমস্ত দ্রব্য প্রাথমিক কার্যবলী মাধ্যমে উৎপন্ন হলো তার আকৃতি এবং গঠনগত পরিবর্তন ঘটানো হচ্ছে ঘটিয়ে তার কি কার্যকারিতা উপযোগিতা এবং গুণগত মান মূল্য অনেক গুণ বৃদ্ধি করা হচ্ছে তিন নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে বলা হচ্ছে দ্বিতীয় স্তরের যে কাজ এই কাজে দক্ষ শ্রমিক এবং উন্নত প্রযুক্তির উপর নির্ভরশীল অর্থাৎ শ্রমিকের দক্ষতা এবং প্রযুক্তি যত বেশি উন্নত হবে উৎপাদিত দ্রব্যের গুণগত মান তত বেশি হবে তাছাড়া এই স্তরের কাজ যন্ত্রের ব্যবহার কিন্তু খুব বেশি মানুষের শ্রম ও যন্ত্র উভয়ই এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ এক্ষেত্রে বিপুল পরিমাণে জড়শক্তি বিশেষত কয়লা পেট্রোলিয়াম প্রভৃতি জীবস্ব জ্বালানিও ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ বিনিয়োগ করারও এখানে প্রয়োজন হয় এই অর্থনৈতিক ক্রিয়াকলাপে পরিবেশ বিশেষত প্রাকৃতিক পরিবেশের ভূমিকা খুবই সীমিত এটি বাণিজ্যিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখানে বিপুল পরিমাণে উদ্বৃত্ত উৎপন্ন হয় ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে জীবনযাত্রার মানেরও উন্নতি হয় এই কাজ উন্নত দেশের সর্বাধিক কর্মী মানুষের পেশা প্রথম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী যেখানে সবচেয়ে বেশি দেখা যায় সেই অঞ্চলে অঞ্চল বা সেই দেশ সাধারণত অনুন্নত বা উন্নয়নশীল হয় কিন্তু যেখানে দ্বিতীয় স্তরের থেকে শুরু করে অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ বেশি পরিমাণে দেখা যায় সেখানে সেই সমস্ত দেশ উন্নত সাধারণত উন্নত হয়ে থাকে আমরা যদি ভারতের ক্ষেত্রে বিচার করি তাহলে ভারতের যে মোট শ্রমজীবী মানুষ আছে তার প্রায় শতকরা বারো ভাগ এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত এই ধরনের অর্থনৈতিক কাজের কারণে নগর সভ্যতার বিকাশ হয় বা শহর নগরের নিকটে এই ধরনের কার্যবলী গড়ে ওঠে শহর ও মূলধন ভিত্তিক এই ধরনের উৎপাদনমূলক কাজে যে সমস্ত শ্রমিকরা যুক্ত তাদের ব্লু কালার ওয়ার্কার্স বলা হয় তাহলে আজকে আমরা আলোচনা করলাম দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পর্কে অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে একটি ভিডিও তৈরি করা হবে পরবর্তীতে এই ভিডিওটিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য জিও ব্রান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না ধন্যবাদ